অবসর একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া, তাল মিলিয়ে চলতে থাকে খুশির আশা দেওয়া, কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি, তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন। আগত সকল পরিবারের মনোভাবি এবং মঞ্চ ভবিষ্যৎ আজকের প্রধানগণ এবং সহযোগীগণ সকলকে আমার শাশ্বত নমস্কার, অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং আমার স্নেহের সমতুল্য ভালোবাসা শিশু ভাই বোন ছাত্রীদের অনেক 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 ভালোবাসা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান আমার মায়ের দ্বারা শুভদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে, আর আমি সকল শিশু ভাই বোনদের উদ্দেশ্যে এবং অভিভাবকদের যে আমার বিনম্র নিবেদন যে যখনই দীপ প্রজ্বলন হবে তখন আমি যে দীপ প্রজ্বলন মন্ত্রটি বলবো সেটা প্রত্যেকে হাত জড়ো করে সজয়ে বসবে, বসে সে মন্ত্রটি প্রত্যেকে করবে।
যাকে আপনি ধরে রাখবেন সেই আপনাকে ধরে রাখবে, একটা মন্ত্র, যাকে আপনি ধরে রাখবেন সেই আপনাকে ধরে রাখবে। আমি আমার জন্য ছোট্ট বলি, আমি সঙ্গীত খুব ভালোবাসি, খুব সঙ্গীত করে আমার লোক গানের দল আছে আমার একটা, আমি আমার তোমার কথা বলছি, সত্যি কথা বলছি, আমার ভালো লাগে কথা সব জায়গায় বলি। আমি 96-97 পর বাবা চাকরি করতেন, আমি ব্যবসায়িক লাইন চলে গেছিলাম। 99 সালে আমি এতে রাজনগরে গান করতে গেছিলাম, ডক্টর মনোজ পথ, বিশ্বনাথ রত, রজত ব্যানার্জি, শিবমার বন্ধ, এসব মহাজের দিয়ে আগে সাহেব বসে আছে। গানটা করার পরে ওগোদয় নয়ন কোনো অন্ধের ভিতরে আমার গান করে শিখেছিলাম। তাই বলছে গানটা কে শিখেছে, এই এখানে এসো নন্দবঙ্গটা কী করো তুমি, এই ঘুরে অনেক চাকরি, এই যে চাকরি চাকরি হসপিটাল রাখে আমি শিক্ষকাকে গাছের ছবি সেই জায়গায় দাঁড়িয়ে করে আমাদের সবুজ সংকল্প এবং আমরা বিদ্যালয় করছি, আমরা যারা শিক্ষক শিশু ভাই রয়েছে সেটাকে আবৃত্তি করে শোনাবেন। আমি বিষ্ণু ভট্টাচার্যের এখানে আসার জন্য বিষ্ণু এসে শিশু ভাই এবং কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে এসেছে, অসাধারণ লাগছে, আজকে একটি আবৃত্তি করে আপনাদের সামনে শোনাবেন। সাথে গৃহস্থালির সমস্ত
এরপরে যুগ্ম পাশ রয়েছে তামান্না মণ্ডল,
এবং সেভেন্থ ডে যে ফাস্ট হয়েছে বড় পোষা, বড় পোষাকে রেজাল্ট কাল সার্টিফিকেট রয়েছে গাজী বাবু এবং মেডেল রয়েছে, এবছর সেভেন্থ ডে পাস করেছে, অসাধারণ রেজাল্ট। Thank you.
হলো এবং পরিবেশটা একটু মনোরম তৈরি হয়ে গেল। আমরা একদম অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছে গেছি। এরপরে যেটা রয়েছে, আজকের যিনি প্রধান অতিথি নীলাদ্রি বাবু, তার হাতে এরপরে আজকের যে কম্পিটিশন স্টার্ট হবে, আমি তার আগে বলে রাখি কম্পিটিশনের সময় থাকবে 1 ঘন্টা 10 মিনিট। এবং এখন এই মুহূর্তে যেটা হবে, গ্রুপ এ বি সি তিনটে গ্রুপ আছে, প্রত্যেক গ্রুপে আমি নাম ডাকবো, তারা এক এক করে উঠে আসবে এবং যারা আছেন এখানে তারা আজকে শিশু ভাই বোন এবং ছাত্রীদের হাতে গাছ তুলে দেবে। এবং অভিভাবক অভিভাবকদের বিভিন্ন নিবেদন আমার, যে গাছগুলো আপনারা ওদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন এবং সব কিছু রেডি করে দিয়ে আপনারা এক এক করে আস্তে আস্তে নিচে দেবেন। অপরিচিত মণ্ডল তাড়াতাড়ি একটু হাতে সময় কম হলে তাড়াতাড়ি আসবে। এরপর আসবে অতীশ ঘোষ, আমি নাম রাখছি, তারা এসে এসে একেবারে কাজ শিখে যাবে। সৌরভ ভাই, সৌরভ উপরেশ্বর, ইভান মণ্ডল, কৃষ্ণ হালদার, ইভান মণ্ডল, কৃষ্ণ হালদার, চক্রবর্তী, সাহা আরবি দত্ত,